ইমানদারের একটা বাহাদুরি আছে, ইমানের জোর আর টাকার জোর কি এক জিনিস? কথা কয়না আজরাইল, আজকে জানগা আমার কিছু কাজ টাজ বাকি আছে, দশতলা বিল্ডিংটা কইরা লই, একটু বিল্ডিংটা করলে এরপরে আপনি আইসেন, এরকম আছে কি ভাই? আজরাইলে বলবে রুহুটা নিতে চাই মুখ দিয়া। আজরাইল তুমি মুখ দিয়ে রুহু নিবা? এই মুখ দিয়ে আমি কত কোরআন তেলাওয়াত করেছি, আর যখন আল্লাহ আকবার বলেন না, এই মুখ দিয়ে আমি কত আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আর রুহু নিতে দিব না। তাহলে কোন দিতে কর? চোখ দিয়ে। আর কি বলো চোখ দিয়ে? আমি আল্লাহর কত আকৃতি প্রকৃতি দেখে দেখে আমি আফি খালকে সামাওয়াতি ওয়াল আরদে রব্বানা ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকে সামাওয়াতি ওয়াল আরদে, আল্লাহ দৃষ্টি সৃষ্টি দেখে আমি কত আল্লাহকে নিয়ে গবেষণা করে আল্লাহকে খুঁজে পেয়েছি, আর তুমি আমার চোখ দিয়া রুহু নিবা? এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলতেন না? এরপরে ডাক দিয়ে কয়েন, তাহলে তোমার পা দিয়ে রুহু নিয়ে যাব। এবার ইমানদারে বাহাদুরি একটা উত্তর দিয়ে আজরাইলকে ডাইরেক্ট পাঠিয়ে দিবেন, ডাক দিয়া বলবে আজরাইল, ও আজরাইল আমার পা দিয়া রুহু নিতে দিব না, কারণ এ পা দিয়া হেঁটে হেঁটে আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করেছি, এই পা দিয়া হেঁটে হেঁটে কোরআন সুন্নার বয়ান শুনেছি, পা দিয়া হেঁটে হেঁটে নেক আমল করেছি, পা দিয়ে হেঁটে হেঁটে ইমানের সংজ্ঞা হাতে নিয়েছি, এই পা দিয়া নিতে দিতাম না। আজরাইলের ডাক দিয়া বলবে আল্লাহ তোমার ইমানদার বান্দা কোনো দিক দার হো নিতে যাই দেয় না, এখন আমি কোন দিক দার হো নিমু, কোন দিক দিয়ে আমি রুহু নিমু, ইন দি মিন টাইমে কোন দিক দিয়া রুহু নিবেন? ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলেন, এ আজরাইল আমার ইমানদার সাব্বির মিয়া, মনে করেন কথার কথা, আমার ইমানদার সাব্বির মিয়া রুহু যদি তুমি আনতে চাও, ওই সাব্বির মিয়ার সামনে, এর মানে হলো শাহজাহান মিয়ার সামনে, এর মানে হলো তাহিরের সামনে, এমন জীবন আমি তাহিরের নসিব হইব নি। আজরাইল ডাক দিয়ে কই, ও আল্লাহ কি করব? আল্লাহ কই আজরাইল, আমার প্রেমিক ইমানদার রুহু যদি বের করতে চাও তাহলে তোমার হাতের মধ্যে আমি আল্লাহর যতগুলা নাম আছে, আল্লাহর 3000 নাম, আরেক রেওয়ায়েতে দেখলাম 4000 নাম, আল্লাহর 4000 নাম, আমার নবীরও 4000 নাম। হায়রে কি প্রেম লাগাইছে, একটু পরে বুঝবেন আমার নবী কেমন সম্পদ। ওই আজরাইলকে আল্লাহ বলে, ও আজরাইল তোমার হাতের তালুর ভিতরে আমি আল্লাহর হাজার নামের ভিতরে, সিফতি নাম আছে হাজার, একটা নাম আছে জাতি নাম, জবান খুলে কোন জাতি নামটা কি? মানি না জোরে বলে নাকি? তিনি তো সব, আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানায় কই, আল্লাহ রে তোর হাতের তালুর ভিতরে আমি আল্লাহর ইসমের জাত নামটা লিখবি, লেখা ইমানদারের চোখের সামনে নিয়া দর, এ আওয়াজে মানি না জবান খুলে কো আল্লাহু আকবার। আল্লাহ নামটা জবান খুলে বলেন, মানি না জবান খুলে কোন আল্লাহ, এই বড়রার মানুষ মানি না জবান খুলে কো আল্লাহ। আরে এই ডাক্তার উসিলা গুনাহ মাফ হতে পারে কি পারে না? আল্লাহ বলে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহ নামটা লিখ, ইমানদারের চোখের সামনে নিয়া ধরো, যেই মাত্র হাজরাইল মুস্কি হাসি দিয়া ইমানদারের সামনে আইব, যেই মাত্র ইমানদারের আল্লাহর নামটা দেখব, আল্লাহর নামের ভিতরে ইমানদার ফানা ফিল্লা হয়ে যাবে, আল্লাহর নামটার ভিতরে ইমানদার ফানা ফিল্লা হয়ে যাবে,
তখন সেই সেবকাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা আল্লাহ রঙ্গে কারে রঙ্গিন কয় অনেকে জানে না বুঝে না রে ভাই এবার যখন আল্লাহর নামে বিলীন হয়ে যাবে এবার এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তার হুটা বের করে নিয়ে আসো ও বন্ধু রে কি ভাষায় তাহিরি বয়ান করো তাহির এলেম নাই কালাম নাই এরপর বলে দিয়ে যায় প্রতি রাতে তিনটা চারটা প্রোগ্রাম করলে দিনের বেলা প্রোগ্রাম করলে রাত্রি বেলা কণ্ঠে রেজলিউশন ধরে না এরপর বাসা থেকে বলে এত জোরে চিল্লেন না আমি বাসায় বলি এই সিল্লিটা দিয়া যদি ওয়াজের ময়দানে আমার মরণ হইয়া যায় আমি তাহিরি মইরা গেলেও কোনো দুঃখ না মাহফিলে কতবার বন্ধু বললাম একটা বার তো হাতটা বানাইয়া দিলা না ও বন্ধু তোমার সাথে আমি সম্পত্তি দেনা দেনা করার জন্য বন্ধু বলে ডাক দেই নাই আমি তোমার বন্ধু বলে মহব্বতের ডাকটা দেই মদিনার সঙ্গে সম্পর্ক করার জন্য আয় আয় ছোট সন্তান যেমন করে মায়ের স্তনে দুধ পান করে ঘুমাইয়া যায় এই বড়রার সাব্বির মিয়া যদি ইমানদার হইয়া যায় সাজান হুজুর যদি ইমানদার হইয়া যায় তাইলে ওই আল্লাহ নামের মধ্যে ফানা হইয়া যাওয়ার পরে কোন ফাঁকে আজরাইল রুহটা বের করে নিয়া যাবে ইমানদার সাররা পরিমাণ টের পাবে না চাই কি চাই না যদি যেতে চান তাইলে দেখবেন আল্লাহ কত পুরস্কার আপনার জন্য আমার জন্য রাখছে রে কত পুরস্কার আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য রেখেছেন যুবকের দল পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায় আল্লাহকে স্মরণ করো আল্লাহর বিধান মেনে চলো যদি আল্লাহর বিধান মেনে চলো আল্লাহই তো কোরআনে বলছেন ওলি আল্লাহকে ভালোবাসার কথা আল্লাহই তো কোরআনে বলছেন নবীকে ভালোবাসার কথা কথা বলেন ঠিক কিনা যদি সুন্দর করে আল্লাহ পাকের বিধান নবীর তরিকা মোতাবেক যদি মানতে পারো আর যদি আল্লাহ পাকের ইবাদত নবীর মহব্বত যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে বলে দিয়েছেন কি কি করো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আপনারা তো আস্তে আল্লাহ আকবার বললে চলবে ভাই এই জবান খুলে বল আল্লাহ আল্লাহ আমরা তো হুসাইনি মুসলমান ঠিক কি না বলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমানু ঈমান এনেছে নাকি আমল করেছে ঈমান আল্লাহ ঈমানের কথা কেন বললেন আর ঈমানের কথা কেমনে বললেন রসুল তো বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি রসুল নামাজ পড়ি কথা বলেন না কেন ঠিক কিনা বলেন এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস-সালিহাত এবং নেক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এদের জন্য অতিথির জন্য খাবারের একটা অ্যারেঞ্জ করা হবে যেমন বর যাত্রী যখন যা বিয়ের যাত্রী নিয়ে যায় কনের বাড়িতে নিয়ে সুন্দর করে একটা প্যান্ডেল বানায় কনের বাবা বর যাত্রীর জন্য খাবারের প্যান্ডেল বানায় কথা কোন ঠিক কি না বলেন বরুরার জমিনে বরুরা জমিনে কি আছে নাকি কমিউনিটি সেন্টার একটা নাই একটা আছে না উপজেলা এইটাই ধরেন না অসুবিধা কি এই কমিউনিটি সেন্টারের নামটা কি বরুড়া কমিউনিটি সেন্টার এখানে যদি বিয়ে হয় বিয়ের আয়োজন করা হয় বরুড়া যাত্রী নিয়ে খাওয়ার জন্য একটা কার্ড দেওয়া হবে ওই কার্ডের মধ্যে লেখা আছে কনে পক্ষ বর পক্ষ আর নিচে লেখা আছে ওই যেখানে খাবার খাওয়ানো হবে সেই জায়গার মধ্যে একটা
ঠিকানা দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাতুলহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এবং নেক আমল করবে আমি তাদের জন্য কমিউনিটি সেন্টার বানাইলাম, যেই কমিউনিটি সেন্টারের নাম অতিথির জায়গার নাম হলো অতিথি আসবে আপ্যায়নের সেন্টারের জায়গার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এখানে কয়দিন থাকবে? বরুড়ের কমিউনিটি সেন্টার কি একজন বিয়ে করবে সারা জীবনের জন্য দিয়ে দিব নাকি? বিয়েতে একদিন, একদিনই তো, কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টা নির্ধারিত টাইম, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ যে অতিথির জন্য যে বাগানটা বানাবেন, যে উদ্যানটা বানাবেন, বেহেস্তটা বানাবেন, এখানে আপনি থাকবেন কয়দিন? আল্লাহ বলছেন ওদেরকে খাবার দেওয়া হবে, রাখা হবে, তারা সর্বদা তাতেই থাকবে, তা থেকে তারা কোনোদিন স্থানান্তরিত হওয়ার জন্য একটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে কামনা করবে না। ও আল্লাহ বের করার দরকার না, এখানেই থাকবো। আল্লাহ তো আরো বলছেন কি, আরে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন, এটা নবীর প্রেমিকদের গোয়াজ করতেছি, নবীর প্রেমিকরাই ওখানে যাবে, কথা কর ঠিক না? যারা দুশ্মনের রাসূল এরা কখনো এই স্বাদ পাবে? আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা, শুভ সংবাদ তাদের জন্য আমানু, যারা ঈমান এনেছে, ওয়াআমিলুস-সালিহাত, এবং নেক আমল করেছেন, আন্নালাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, ওয়াল্লাহ তাজরি মিন তাহতিহাল আনহার, শুধুমাত্র জান্নাত নয়, জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ রহমতের নহর গুলা জারি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না, রহমতের নদী, কিসের নদী? এমন সুন্দর বাতাস, এমন সুন্দর বাতাস গায়ের মধ্যে লাগবে, যেমন আমরা দুনিয়ার ভিতরে ভাত খাই কি খায় না, একটু চুক্তি দিলে ভালো লাগে, একটু চুক্তি রাখলে ভালো সাথে ওয়াজের ভিতরে, একটু আবার ভাত খায়, ওয়াজ ভাত খাওয়ার কথা কই কেন, এটা নিয়েও তো বেজার লাগতে পারে, কথা কন না কেন? উনি কোরআন হাদিসের ওয়াজ করো, ভাত আর তরকারি কথা কোকিল লেগে, হ্যাঁ রাষ্ট্রবিরোধী কথা হয়ে যাবে নাকি? আরে কত জালার মধ্যে আমি তাহিরে আছি, আল্লাহ সারা কেউ জানে না, কথা কন না ঠিক কিনা?